রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের এক ক্ষণজন্মা মহান ব্যক্তিত্ব। জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সূচনায় জাতির চরম সংকটময় মুহূর্তে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তার রাজনৈতিক দৃশ্যপটে আগমন ঘটে। ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছিল মেজর জিয়াউর রহমানের শাসনামল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাঁচটি ভালো কাজের মধ্যে এক নম্বরে যে ভালো কাজটি অবস্থান করছে তা হল সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক সামরিক আদেশে ১৯৭২ সালের মূল সংবিধান সংশোধন করে প্রস্তাবনা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, শব্দগুলো অন্তর্ভুক্ত করেন। দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ দ্বারা সংবিধানের ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করেন, যাকে ১৯৭৯ সালের সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়। On the one hand, we are paying far too much price for oil, and on the other hand, we are having to, as I said this morning, it's not an easy thing, but we got to keep mobilized resources, natural resources, for our country we can say. প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো কাজের মধ্যে দুই নম্বরে যে ভালো কাজটি রয়েছে তা হল খাল খনন কর্মসূচি। কৃষি উৎপাদনের সেচের গুরুত্ব অপরিসীম। সেচের জন্য এদেশের কৃষকরা প্রধানত বৃষ্টির উপরেই নির্ভরশীল ছিল। ১৯৭১ সালে আবাদি জমির মাত্র ১৫% সেচের আওতায় ছিল। সেচের জন্য বৃষ্টির পানির উপর নির্ভরশীলতা কমানোর তাগিদ থেকে কৃষিখাতে উন্নতির লক্ষ্যে জিয়া সরকার ব্যাপক ভিত্তিক খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। খাল খনন কর্মসূচিকে জিয়াউর রহমান একটি বিপ্লব হিসেবে গ্রহণ করেছিলেন। ১৯৭৯ সালে ১ ডিসেম্বর রাষ্ট্রপতি স্বয়ং উলসি যদুনাথপুরের বেতনা নদীতে স্বেচ্ছাসম্ভৃত্তিক খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন। এরপর প্রথম বছরেই ৫০ লাখ একর কৃষি জমিতে সেচ সুবিধা প্রদানযোগ্য ১০৩টি প্রকল্প গ্রহণ করা হয়। ১৯৮০ সালে আরও ২৫০টি নতুন প্রকল্প চালু হলে ১৮০ লাখ একর কৃষি জমি সেচের আওতায় আসে। ১৯৮১ সালে মে মাস পর্যন্ত জিয়া সরকারের খাল খনন কর্মসূচি চালু ছিল। প্রাপ্ত পরিসংখ্যান মতে সরকার দেড় বছরের মধ্যেই ১৫০০০ অধিক খাল খনন করেন। সেই সাথে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের সেচ সুবিধার জন্য গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। এভাবেই তিনি বাংলার খরাবলিত কৃষকের ভূমিতে পানির প্রবাহ ঘটিয়ে বাংলায় সবুজ বিপ্লবের জন্ম দিয়েছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালো কাজের মধ্যে তিন নম্বর ভালো কাজটি হল সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রদান। জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন গণতন্ত্র শক্তিশালী করতে হলে অবশ্যই সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। ব্যক্তিগত আগ্রহেই তিনি এই সম্পর্ক গড়ে তুলেছিলেন। প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে তাতে দেশ, জাতি ও সরকার সবচেয়ে বেশি উপকৃত হবে। সরকারের বিভিন্ন বিভাগের অনিয়ম, দুর্নীতি, ত্রুটি তুলে ধরার নির্দেশনা দিয়েছিলেন সাংবাদিকদের। আবার পত্রিকায় সংবাদ প্রকাশের পর ত্বরিত ব্যবস্থা নিতেন জিয়াউর রহমান। কথায় কথায় সাংবাদিকদের যাতে কোমরে দড়ি বেঁধে জেলে পড়তে না পারে সেজন্য জিয়াউর রহমান প্রেস কাউন্সিল গঠন করেন। পেশায় বিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে এমনকি বিদেশ থেকে প্রশিক্ষক এনে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ১৯৭৬ সালের ১৮ আগস্ট বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়, আর এই কারণেই গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান অনেক বেশি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালো কাজের মধ্যে চার নম্বরে যে ভালো কাজটি ছিল তা হল কৃষি খাতে ব্যাপক উন্নয়ন। রাষ্ট্রপতি জিয়া বর্গা চাষিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। অন্যান্য ব্যবস্থার সাথে খাস জমি বন্দোবস্ত প্রদানে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। জমি বন্ধক দিতে হতো না বলে বর্গা চাষিরাও কৃষি ঋণ নিতে পারতেন। কৃষি উৎপাদনের সমবায় পদ্ধতির প্রচলনের উপরে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জিয়া সরকারের গৃহীত এসব কৃষিবান্ধব কর্মসূচির ফলে বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং পরপর দুবছর বাংলাদেশের খাদ্যশস্যের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়। জিয়াউর রহমান বিশ্বাস করতেন গ্রাম বাংলার উন্নতির উপরই নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ। এজন্যই তিনি তার স্বল্পকালীন শাসনামলে গ্রামীণ কৃষি ও কৃষক সমাজে উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতি উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালো কাজের মধ্যে সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে যে ভালো কাজটি করেছিলেন তা হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করা। তিনি ছিলেন অত্যন্ত পরিমাণের ধার্মিক এবং তিনি বিশ্বাস করতেন ছেলেমেয়েদেরকে ধর্মীয় অনুশাসন শিক্ষা দেওয়া উচিত। এই লক্ষ্যে মাদ্রাসা শিক্ষাকে মূলধারায় যুক্ত করার লক্ষ্যে শহীদ জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছিলেন। 1978 সালে মাদ্রাসা শিক্ষা অর্ডিনেন্সের মাধ্যমে 1979 সালের জুনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হয়। দেশের শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে শহীদ জিয়ার এই পদক্ষেপ ছিল যুগান্তকারী ও সুদূরপ্রসারী। এখানেই শেষ নয়, দেশের কর্মমুখী ধর্মীয় নৈতিক ও উচ্চশিক্ষা প্রসারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই 1979 সালে কুষ্টিয়ার শান্তিডাঙ্গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বর্তমানে যেটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। পরে 1980 সালে জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়।